আসসালামু আলাইকুম সবাইকে, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 22তম ভিডিও। আজকে যেই দুইটা ফর্মুলা নিয়ে কথা বলবো, দুইটা ফর্মুলার নাম হচ্ছে মিনিমাম ফর্মুলা এবং ম্যাক্সিমাম ফর্মুলা। এই দুইটা ফর্মুলা আসলে বেসিক্যালি আমরা ইউজ করে থাকি যে আমাদের যদি কোনো সেলস ডেটা থাকে, তো সেই ডেটার মধ্যে সর্বোচ্চ কোনটা এবং সর্বনিম্ন কোনটা সেটা আইডেন্টিফাই করার জন্য আসলে আমরা মিনিমাম বা ম্যাক্সিমাম ফর্মুলাটা ইউজ করে থাকি। মানে সর্বোচ্চ হায়েস্ট যেটা থাকে এবং লোয়েস্ট যেটা থাকে সেটার জন্য এই দুইটা ফর্মুলা ইউজ করা হয়। তো এই ফর্মুলাটার আসলে প্রয়োগ আমি এখানে দেখাচ্ছি। এখানে লোয়েস্টটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সমান সমান দিতে হবে এবং দেখতে হবে এম আই এন মিন। এখানে মিনটা 10 আছে, তো মিনিমাম এসে যাচ্ছে এবং ট্যাব বাটন দিয়ে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে বলতেছে টেবিল রেট, তখন আমাকে ডেটাটাকে টোটাল ডেটাটা আমি সিলেক্ট করে দিলাম একটু জেড, টোটাল ডেটাটা সিলেক্ট করে দিয়ে শিফট বাটন ধরে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পর আমি এন্টার করে দিচ্ছি। এখন দেখাচ্ছে এখানে যে 23 হচ্ছে এখানে লোয়েস্ট, অর্থাৎ এখানে যে কোয়ান্টিটিগুলো আছে আমাদের এখানে মান্থ ওয়াইজ ভাগ করা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি, এবং সেল কোয়ান্টিটি দেওয়া আছে। এখানে যে সেল কোয়ান্টিটি আছে সেই সেল কোয়ান্টিটির মধ্যে 23 হচ্ছে সর্বনিম্ন। তো সর্বনিম্নটা বের করার জন্য আমরা মিন ফর্মুলাটা ইউজ করলাম এবং সর্বোচ্চটা বের করার জন্য আমরা ব্যবহার করবো ম্যাক্স ফর্মুলা। ম্যাক্স লিখতেছি এবং ডবল ক্লিক করে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে বলতেছে টেবিল রে, আমি ডেটাটাকে টেবিল রেতে আমার যে ইনফরমেশান আছে টোটাল ইনফরমেশানটাকে সিলেক্ট করতেছি, অর্থাৎ কোয়ান্টিটি, এবং শিফট বাটন ধরে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিচ্ছি। এখন আমাকে দেখাচ্ছে যে 95 হচ্ছে এখানে সর্বোচ্চ, অর্থাৎ ম্যাক্স এবং মিনিমাম ফর্মুলা এই দুটো ইউজ করে আমরা খুবই সহজে লোয়েস্ট এবং হাইয়েস্ট কোয়ান্টিটি বের করতে পারবো। এবং এটা খুবই সহজ একটা ফর্মুলা, এটার মাধ্যমে খুবই সহজে বড় এবং ছোটকে নির্ধারণ করা সম্ভব। আজকে এই ফর্মুলা এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা তো লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।